দেশে দৈনিক করোনা সংক্রমণের পরিসংখ্যান আরও হ্রাস, মৃত্যুর সংখ্যাও কমল। গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে 29,164 জন করোনা সংক্রমিত হয়েছেন। পাশাপাশি গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় আরও 449 জনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন উৎসব মরশুমে দেশে করোনা সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেতে পারে, কার্যক্ষেত্রে সেই আশঙ্কা বাস্তবে রূপান্তরিত হয়নি, যা অন্তত আশাব্যঞ্জক। উল্টো উৎসব মরশুমে দেশে বর্তমান দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা হ্রাস পেয়েছে। সোমবার যে পরিসংখ্যানটা ছিল 30,000, মঙ্গলবার তা আরও নামল। গোটা দেশে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও 29,164 জন করোনা সংক্রমিত হয়েছেন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যাটা 88,74,291 পৌঁছালো। পাশাপাশি করোনার দৈনিক মৃত্যুর সংখ্যাটাও হ্রাস পেয়েছে। গত চব্বিশ ঘন্টায় দেশে 449 জনের করোনার করাল ক্রাশে মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে। এই নিরিখে দেশে করোনার মৃত্যুর সর্বমোট সংখ্যাটা বেড়ে 130,519 হল। আরও যে স্বস্তির খবর, গত চব্বিশ ঘন্টায় দেশে 40,791 জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এতে দেশে করোনা রোগী সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটা বেড়ে 82,90,371 পৌঁছেছে এবং বর্তমানে সক্রিয় তথা চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমে 453,401 জন হল। সার্বিক পরিসংখ্যানের নিরিখে ভারত করোনা সংক্রমণ প্রতিরোধে সঠিক দিশায় এগোচ্ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।